দেখছেন padmanews24.com এর টপ ট্রান্স সাথে আছি আমি আফসানা আইভি লজ্জা নারীর ভূষণ এরকম একটা কথা কেবল আমাদের সংস্কৃতিতে নয় সারা বিশ্বের সব জায়গায় কমবেশি প্রচলিত তাই সব সময় পুরুষেরাই ভালোবাসার কথা জানাবেন হাঁটুগেড়ের প্রস্তাব দেবেন এমনটাই দেখা যায় সব সময় কিন্তু পঞ্চম শতাব্দীতে রোমানো ব্রিটিশ পোপ সেন্ট প্যাট্রিককে কেউ একজন নারীদের হয়ে বলেছিলেন ওদের তো মনের কথা জানাতে অনেক সময় লেগে যায় বেশিরভাগ ক্ষেত্রে প্রিয়জনকে মনের কথা জানাতেই পারেন না নারীরা ফলে নীরবেই তৈরি হয় অনেক বিচ্ছেদের গল্প সেগুলো কখনো ইতিহাসের পাতায় জায়গা পায় না আর এই জন্যই নারীদের জন্য একটা দিন নির্দিষ্ট করে দেন আয়ারল্যান্ডের সেই ধর্মপ্রচারক সেন্ট প্যাট্রিক পছন্দের পুরুষকে সেদিন তারা বিয়ের প্রস্তাব পাঠাবেন আর সেই দিনটি হলো চার বছর পর আসা ফেব্রুয়ারির অতিরিক্ত দিন ২৯ ফেব্রুয়ারি সেন্ট প্যাট্রিক এও নিয়ম করেন যে পুরুষ এই দিনে পাওয়া কোনো নারীর বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেবেন সরকারি কোষাগারে তাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ জরিমানা দিতে হবে আয়ারল্যান্ড ডেনমার্ক থেকে শুরু করে সারা ইউরোপে এদিন নারীদের পক্ষ থেকে পছন্দের পুরুষকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেওয়াটা অনেকটা অলিখিত প্রথার মতো চালু হয়ে যায় এখন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে দিনটিকে নারীদের পক্ষ থেকে ছেলেদের প্রস্তাব পাঠানোর দিন হিসেবে উদযাপন করা হয়ে থাকে padmanews24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/padmanews24